আজ আমি আপনাদেরকে দেখাবো সাবমার্সিবল মোটরের কয়েল কিভাবে রিওয়াইন্ডিং বা বাদাই করতে হয়। তাই এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করুন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তাহলে চলেন দেখি কিভাবে সাবমার্সিবল পাম্পের কয়েল রিওয়াইন্ডিং বা বাদাই করতে হয়। সাবমার্সিবল পাম্পের রিওয়াইন্ডিং করার জন্য আপনার যেটা প্রয়োজন হবে, প্রথমেই সেটা হচ্ছে এরকম একটি ফর্মা দরকার হবে কয়েল বানানোর জন্য। এটা দিয়ে আপনারা কয়েল বানাবেন। তো আমি এখন দেখাবো আপনাদের কীভাবে কয়েল বানাবেন, এবং তারপরে এইটার মধ্যে এখানে এটা হচ্ছে সাবমার্সিবল পাম্পের পোর্ট। প্রথমে আপনারা এটার মধ্যে এই ফাইবারগুলো পরিয়ে নেবেন। পরিয়ে নেওয়ার পরে এটার মধ্যে কয়েল করাতে হবে। তো আমরা এখন কয়েলগুলো বানিয়ে নিই, আসলে কীভাবে বানাতে হয়। আমি একটা কয়েল পরিয়ে নিয়েছি, এখন আরেকটি কয়েল আমরা বানাবো এখন এটার মধ্যে। এইভাবে আপনারা প্রথমে কয়েলগুলো বানিয়ে নেবেন। দেখেন আমি পাম্পে পুরা কয়েলগুলো ওইভাবে পরিয়ে নিয়েছি। ভিতরে দেখতে পাচ্ছেন যে কয়েল এইখানে দুইটা কয়েল আছে, আর এইখানে দুইটা কয়েল। এই দুইটা কয়েল হচ্ছে স্টার্টিং কয়েল, এটা হচ্ছে 22 নম্বর তার। আর যে বাইরের সাইডে যে কয়েলগুলো দেখতে পাচ্ছেন, এখানে 4টা কয়েল, এখানে 4টা কয়েল। এই সর্বমোট 8টা কয়েল হচ্ছে আপনার রানিং কয়েল, এটা হচ্ছে 20 নম্বর তার। আর এটা হচ্ছে পুরা 8 ইঞ্চি কুর, অর্থাৎ 2 গোড়া সাবমার্সিবল মোটরের কুর বা সাবমার্সিবল পাম্প 2 গোড়া 2 ইঞ্চি মোটর। তো এখন এইখানে দেখেন রানিংয়ের 2টা তার এইখানে, আর আছে আপনার স্টার্টিংয়ের 2টা মাথা এই দিকে। তো আপনারা যখন খুলবেন তখন দেখে খুলবেন যে আসলে কীভাবে থাকে এইগুলা, এই কয়েলগুলা। এই যখন পুরাতন মোটরের পুরাতন কয়েলগুলো খুলবেন, দেখে দেখে খুলবেন, তাতে আপনাদের জন্য সহজ হবে যে এই কয়েলগুলো কীভাবে থাকে।
এই খোলার সময় লক্ষ্য রাখবেন, তাই পড়াতে সুবিধা হবে। তো এখন আপনাদের যেটা করতে হবে কানেকশন, সেটা হচ্ছে একটা রানিংয়ের একটা তার আর স্টার্টিংয়ের একটা তারের মাথা দুইটা এক জায়গায় করে নিতে হবে। তো যে দুইটা তার এক জায়গায় থাকবে, এই দুইটা হচ্ছে কমন, অর্থাৎ এটা হচ্ছে নেগেটিভ পাওয়ার ঢুকবে সরাসরি। আর এখানে দেখেন একটা রানিংয়ের একটা আর স্টার্টিংয়ের একটা রয়েছে। তো স্টার্টিংয়ের যেটা এটা হচ্ছে ক্যাপাসিটার থেকে যাবে, আর এটা হচ্ছে আপনার রানিংয়ের যে আলাদা একটা তার আছে এটা আপনার পজিটিভ ডাইরেক্ট ঢুকবে। তো এইভাবে আপনারা করবেন। যদি মোটর উল্টা ঘুরে তাহলে এইখান থেকে, যদি মোটর আপনার উল্টা ঘুরে, মোটর তো আসলে সাবমার্সিবলের এইভাবে ঘুরতে হবে এইদিকে, এটা হচ্ছে ঠিক রোটেশন এটার। আর যদি এটি এই দিকে ঘুরে উল্টা ঘুরে তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এইখান থেকে যে তার দুইটা এক জায়গায় করছেন, তো এইটা যে কোনো একটা তার আপনারা চেঞ্জ করে নেবেন এই এই দিকের সাথে। এই এই যদি স্টার্টিংয়ের এইটা বাদ দেন তাহলে এই দিকের স্টার্টিংয়ের এই তারটা, এই এই স্টার্টিংয়ের এই তারটা নিয়ে এইটার সাথে জয়েন করবেন, আর ওই দুইটা ওই ক্যাপাসিটার আর রানিংয়ে ব্যবহার করবেন, তাহলে আপনার মোটর আবার এই দিকে ঘুরবে। তো আপনারা এইভাবেই করবেন। আমি এখন এটা পুরা সুতা দিয়ে এখন ভালোভাবে বান দিয়ে দেবো, তারপর আমরা এটা ফিটিং করবো। আমি পরে দেখাবো এটা কীভাবে ফিটিং করতে হয় বা খুলতে হয়, সাবমার্সিবল পাম্পের যে কোডটা এটা ভিতর থেকে কীভাবে খুলতে হয় বা লাগাতে হয় সেটা তখন আমি আপনাদের দেখাবো। তো আপনারা এইভাবেই এটা করবেন।